गर्भ सूरत आदमी इंसा बुदे अहमदो बुझ लोहा मेक साबुदे आदमीरा आदमी अदला जे मास उदेरा गर बुना बाशोद ही जमास ए जुन्नो বিশ্বনবী মায়ান নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় তিনটা জিনিসকে তুমি কখনো তিনটা জিনিস যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে রে ভাই তুমি ডাক্তার হও কোনো মানা নাই কারণ ডাক্তার মুসলমানের সন্তান হবে মুসলমানদের গৌরবের বিষয় জোরে বলেন ঠিক কিনা ও সন্তান তুমি ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই কোনো নিষেধ নাই বরং তুমি ইঞ্জিনিয়ার হইবা মুসলমানের সন্তান মুসলমানদের জন্য গৌরবের বিষয় তুমি বড় এমপি মন্ত্রী হও কোনো মানা নাই আলেম হবে এমন কোনো কোন নাই তবে একটা কথা মনে রাখো বিশ্ব নবী মায়ান্নবী রহমাতুল্ল আলমিনের জীবনটাকে তুমি অনুসরণ করো বিশ্বনবী মায়ান্নবী রহমাতুল্ল আলমিনের যেই সুন্না সেই সুন্নার সেই মালাটাকে তুমি গলায় লাগায় নাও রে মুমিন এ মুসলমান ইমানদারের দল আমার নবী কত দামি আমার নবীর চেহারা দেখে বেঈমান কাফেররাও কিন্তু ইমানদার হয়ে গেছে ওই হজরতে অমর রাদি আল্লাহ বিশ্ব নবী মায়ান নবী রহমাতুল্লিল আলমিনকে কতল করার উদ্দেশ্যে যখন তরবার বিশ্ব বিশ্বনবীর সামনে গিয়া বিশ্ব নবীকে ডাক দিয়া বলে নবী আমার আমাকে কালেমা পড়াইয়া ইমানের সুদা পানি পান করাইয়া দেন আল আলী بَهْرُ صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين مسلمان من دار الله الغلام تمي دكتر هاو كنو مانا ناي ইঞ্জিনিয়ার হও কোনো নিষেধ নাই তুমি এমপি মন্ত্রী হও কোনো নিষেধ নাই রে ভাই তবে তিনটা জিনিস তুমি মানবা তিনটা জিনিস যদি তুমি মেনে চলতে পারো তুমি যা কিছুই হও না কেন তোমার নামটা ইমানদারদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাবে মুসলমানি মানদার আল্লাহর গোলাম এক নাম্বার হলো বর্তমান তো ইন্টারনেটের জামানা ইন্টারনেটের যুগ মোবাইলকে কখনো তুই আপন বানাই বানা তোমার মাকে আপন বানাও বাবাকে আপন বানাও যদি বিবাহ করে থাকো স্ত্রীকে আপন বানাও কোনো সমস্যা নাই তবে জীবনে মোবাইলকে আপন বানাবি না কারণ মোবাইলকে যদি আপন বানায় নাও। তোমার জীবনটা ধ্বংস হওয়ার জন্য মোবাইলটাই যথেষ্ট নাম্বার দুই হলো তুমি কখনো মুরব্বীদের সাথে বেআবি করবা না এই মুরব্বীদের কথা আল্লাহ রব্বুল আলমিন ওর আনেও বলে দিয়েছেন এতক্ষণ যাবত মুরব্বীদেরকে নিয়েই আলোচনা করলাম কারণ সে মুরব্বী একদিনের বড় হলেও সে মুরব্বী ইমান আমলে আকিদায় সব দিক থেকে তোমার মুরব্বী এই জন্য মুরব্বীদের সাথে বেআবি করা যাবে না তুমি ভাবতে পারো আমার এলেম অনেক বেশি আমার জ্ঞান অনেক বেশি সে তো জন্য কখনো ভাই তার সাথে করবা করবানা কারণ যদিও তার আলেম নাই হ্যাল নাই তোমায় তুমি অনেক বড় ওয়ালা তুমি অনেক বড় আমল কিন্তু তার সাথে যদি তুমি বেয়া করো হতে পারে আল্লাহ রবিন এই মুরব্বীর সাথে বেআবি করার কারণে তোমার জীবনের সব আমলগুলো গুলো বরবাদ করে দিতে পারে এরে বান্দা বলা যায় না আল্লাহ রব্বুল আলামিন কখন কোন আমলটা পছন্দ করে নেয় মরুভূমির ভিতর এক মহিলা এক মহিলা সারাটা জীবন শুধু গুণা করতে করতে কাটাই দিল সেই মহিলা এইবার মহিলা যখন মরুভূমির মধ্যে হাঁটছে মরুভূমিতে এক কুকুর ওই কুকুর জিহবাটা বের করে দিয়ে ওই মহিলার দিকে তাকিয়ে আছে ওই মহিলা যখন কুকুরের দিকে তাকাইলো তাকায় দেখে কুকুর পানির তৃষ্ণায় সে কাতরাচ্ছে আর জিহ্বাটা বের করে রেখেছে এইবার মহিলা বুঝতে পারলো যে কুকুরের তৃষ্ণা পেয়েছে ওই মহিলার মনে ওই মহিলার অন্তরে ব্যথা শুরু হয়ে গেল কুকুরটা তো পানির জন্য কাতরাচ্ছে দেখি আমি কুকুরটাকে একটু সহযোগিতা করতে পারি কিনা ওই মহিলা যার জীবনটা গুনায় বড়া গুনা করতে করতে তার জীবনটা নাপাক করে ফেললো ওই মহিলা যখন ওই কুকুরটাকে পানি পান করায় ওই মহিলা তার পায়ের মৌজা খুলে মরুভূমিতে কোথাও পানি নাই অনেক কষ্ট করে তার মোজাটা ভিজিয়ে এনে ওই কুকুরের কুকুরের মুখের উপর কুকুর যখন হা করলো চিপে চিপে কুকুরকে পানি খাওয়াইয়া কুকুরের তৃষ্ণা মিটাইয়া দিল আমার আল্লাহ ডাক দিয়া বলে এরে মহিলা তুই জীবনে অনেক গুণা করছো কিন্তু এই এক টাকা জামার নিকট ভালো হয়ে গেছে অতএব আমি আল্লাহ তোর জীবনের সব

তুমি জান্নাতে যাওয়ার জন্য একটা দই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কখন কুন ইবাদতটা তোমার পছন্দ করে নেবে বলা যায় না এইজন্য রে ভাই নিয়মিত নেক আমল করো আমলে সালেহ করো কারণ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানায়া দেয় কুল ইন্নামা আনা বেসরুম মিসলুকুম। ইউহা আন্নামা ইলাহুকুম ইলাহ ওয়াহিদ বড় দাম সব সময় করতে হবে কারণ বলা যায় না কখন তোমার একটা আমল আল্লাহ রব্বুলের দরবারে পছন্দ হয়ে যায় রে ভাই ওই মরুভূমির মহিলাটি যার সারাটা জীবন শুধু গুনার গোনা ওই মহিলার একটা কাজ পছন্দ হয়ে যায় আর আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব করে দিতে যদি যদি পারে তাহলে তুমি আল্লাহাগুলো করো কারো মুরব্বির সাথে যদি বিয়াদুবি করো যে তোমার একদিনের বড় এক মাসের বড় এক বছরের বড় ওই ব্যক্তিও তোমার মুরব্বী তোমার বাবা মা তোমার মুরব্বী তোমার বড় বোন তোমার মুরব্বী এর ভাই বড় বোন বড় ভাই বাবা সাথে মুরব্বীদের সাথে যদি বেআবি করো যে তোমার বয়সে বড় তোমার মুরব্বী তাদের সাথে যদি বেআবি করো ওই একজন মহিলা যার সারা জীবনটা গুনায় ভরা ওই মহিলার একটা ছোট্ট কাজ আল্লাহ দেখে পছন্দ করে ওই মহিলাকে যদি জান্নাত দিয়া দিতে পারে তাহলে তুমি যদি তোমার মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করো আল্লাহ চাইলে তো তোমাকেও জাহান্নামে দিতে পারে কথা বলেন ঠিক কিনা

কখনো তুমি মোবাইলকে আপন বানাইবা না দুই নাম্বার হলো মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না কারণ মুরব্বীর বড় দাম বড় দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না আরে ভাই যে তোমার একদিনের বড় সেও তোমার মুরব্বী শোনো বাদশা সুলাইমানের এক ঘটনা বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায় উজির সাথে এবার বাদশা সুলাইমান দেখতে পেল পথের মধ্যে একজন মুরব্বি ওই মুরব্বি বাদশা সুলাইমান থেকে বয়সে বড় এবার ওই মুরব্বি দেখল বাদশা সুলাইমান আসছে বাদশা সুলাইমান দেখলো। মুরব্বি একটি ফলের গাছ লাগাচ্ছে ফল গাছ ওই ফল ফলের নামটা হলো আনার আনার ফল আনার গাছ লাগাচ্ছে এইবার বাদশা সুলাইমান মুরব্বীকে ডাক দিয়ে বলল ও মুরব্বি আপনি কেন আনার গাছ লাগাচ্ছেন গো মুরব্বী আপনি তো আনার গাছ ফাও ফাও লাগাচ্ছেন আনার গাছ লাগিয়ে তো আপনার কোনো লাভ হবে না মুরব্বী বলল কেন কেন এইবার বাচ্চা সুলেমান ডাক দিয়া বলে মুরব্বী গো আপনি যে আনার গাছ লাগাচ্ছেন এই আনার তো আপনি খেয়ে কবরে যেতে পারবেন না কারণ আপনার এক ঠ্যাং অলরেডি কবরে চলে গেছে এক ঠ্যাং অলরেডি ঠ্যাং অলরেডি বাদশা সুলাইমান দিয়ে ওই লোককে বলে আপনার এক ঠ্যাং অলরেডি কবরে কবরে চলে গেল আপনার এক ঠ্যাং অলরেডি কবরে আপনি কেন আনার গাছ লাগান আনার তো খেয়ে আপনি কবরে যেতে পারবেন না এইবার দিয়া কয় ও সুলাইমান তুমি তো একটা বলত তুমি একটা মগা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার থেকেও তুমি অনেক মগা আমি ভেবেছিলাম তুমি হয়তো চালাক হবে কিন্তু আমি দেখছি তুমি বলদ তুমি কি বলছে তুমি একটা বলত এইবার ডাক দেখো কি বলে আমি একটা দেশের ও কেন তুমি আমাকে বলত বললা এবার মুরব্বি ডাক দিয়া কয় ও বাদশা সুলাইমান আমি গাছ লাগিয়েছি কেন তুমি তো জানো না আগের জামানায় আমার বাবা দাদা তারা গাছ লাগিয়ে গেছে আমার দাদা ফল খাইছে তারপর দাদা গাছ লাগাইলো বাবা ফল খাইলো বাবা গাছ লাগাইলো আমরাও ফল খাইতে পারলাম আর আমি গাছ লাগিয়ে যাচ্ছি আমি খাওয়ার জন্য না গাছ লাগাইলাম যাতে পরবর্তী জেনারেশনে আমার সন্তান নাতিপুতিরা যাতে এই গাছ থেকে ফল খেতে পারে এইবার বাচ্চা সুলাইমান খুশি হয়ে যায় বাদশাহ খুশি হয়ে ওই মুরুব্বীকে এক হাজার রুপি দান করে দিল আর ডাক দিয়ে বলল মুরব্বি আমি আপনাকে একশত টাকা দান করলাম কারণ আপনার আচরণটা দেখে আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো আপনি হৃদয়বান মানুষ আপনার মতো হৃদয়বান মানুষ আমি দেখি নাই যে নিজের জন্য গাছ লাগায় না যে গাছ লাগায় দেশের উপকার করে যে গাছ লাগায় পরিবেশ বাঁচায় যে গাছ লাগায় পরবর্তী জেনারেশন ফল খাওয়ার জন্য

পর সেই গাছের ফল পায় আর আমি গাছ লাগাইতে না লাগাইতেই এই নগদ আমি ফল পেয়ে গেলাম আল্লাহ আপনি আমার কপালটা অনেক ভালো আপনি আমার কপালটা খুলে দিয়েছেন এইবার বাদশাহ যখন দেখলো উজিরকে ডাক দিয়ে বলল উজি এই মুরব্বীকে আরো এক হাজার টাকা দাও কারণ মুরব্বীর আচরণটা খুব ভালো লেগেছে এইবার উজির আরো এক হাজার রুপি দিয়ে দিল এইবার বাচ্চা ওই এক হাজার টাকা নিয়ে আবার মুরব্বীকে দেয়

মানুষ গাছ লাগাইয়া বছরে ফল পায় একবার আর আমি নগদ ফল পাইলাম তিনবার এইবার বাদশাহ উজিরকে ডাক দেয়া বলল উজির আর এক হাজার টাকা দিয়া দাও উজির বলে না না ও বাদশাহ আপনি যদি এইখানে থাকেন এই বুড়া আপনারে ফকির বানায়া ছাড়বো অতএব চলেন ভাগেন কারণ সে বয়সে আপনার থেকে বড় মুরব্বী অতএব মুরব্বীকে কখনো বোকা ভাবা উচিত না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাদশাহ হেরে গেল মুরব্বির কাছে আর সঙ্গে সঙ্গে ওই ওইখান থেকে রাস্তা ত্যাগ করলো ওইখান থেকে বাদশা কেটে পড়লো তার নিজের জায়গায় চলে গেল এই জন্য যে তোমার থেকে বয়সে বড় তাকে সব সময় শ্রদ্ধা করতে হবে যে তোমার থেকে বয়সে বড় তার সাথে কখনো বেয়াদবি করা যাবে করা যাবে বয়সে যে ব্যক্তি বড় তার সাথে কখনো বেয়াদবি করা যাবে না কারণ সে একদিনের হলো তোমার থেকে বড় এই জন্য বাবা খেয়াল রাখতে হবে এক নাম্বার মোবাইলকে আপন বানানো যাবে না দুই নাম্বার মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না আর তিন নাম্বার বেয়াদব চরিত্রের লোকদেরকে কখনো তোমার সঙ্গ দেয়া যাবে না কখনো বন্ধু বানানো যাবে না